সালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই বেশ ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম আশা করছি ভিডিওটি সবার কাছে বেশ ভালো লাগবে আমার আজকের রেসিপি চাল কুমড়া চাল কুমড়ার এই তরকারিটি আশা করছি সবার কাছে বেশ ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচাতে একেবারেই ভুলবেন না আর ভিডিওটি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে পছন্দ হয়ে থাকলে প্লিজ শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি ভিডিও দেখতে যাচ্ছেন অথবা এই ভিডিওটি কেমন লেগেছে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি এই চাল কুমড়ার রেসিপিটি দেখার জন্য টিপস অ্যান্ড ট্রিক্স সহই থাকছে পুরো ভিডিও প্রথমে আমি চাল কুমড়াটা যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আজকে তার জন্য চিংড়ি মাছগুলোকে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি বড়ো সাইজের একটা চাল কুমড়া ঠিক এরকম করে কেটে নিয়েছি এভাবে কেটে ভালো করে সবগুলো চাল কুমড়া ধুয়ে নিয়েছি আমি আমি এরকম শেপে কেটেছি আপনারা যে কোনো শেপে চাইলে কেটে নিতে পারেন এবার চাল কুমড়াগুলোকে হালকা একটু ভেজে নিব ভাজার জন্য এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আমি কোনো তেল ব্যবহার করছি না জাস্ট নর্মালি একটু ভেজে নেব এতে করে চাল কুমড়ায় যে বাড়তি পানিটা থাকে সেই পানিটায় শুষে নেবে আর এতে করে চাল কুমড়াটা রান্না করার পর পানি পানি লাগবে না বেশ ভালো একটা ফ্লেভার মানে ভালো একটা টেস্ট আসবে আপনারা যদি এইভাবে ভেজে না নেন সেক্ষেত্রে কিন্তু চাল কুমড়াটা রান্নার পরে পানি পানি লাগে দেখা যায় খেতে ভালো লাগে না তাই অবশ্যই এভাবে একটু মানে ছেঁকা দিয়ে নেবেন যেটাকে বলে তো এভাবে আমি দুই এক মিনিট এটাকে একটু এভাবে ভেজে নিচ্ছি প্রত্যেকটা পাশ প্রায় এক মিনিট এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিলেই হবে সবগুলো চাল কুমড়া এভাবে ভেজে নেওয়ার পর নামিয়ে নিচ্ছি অবশ্যই এভাবে ভেজে নিতে হবে না হলে কিন্তু চাল কুমড়ার যে পারফেক্ট টেস্টটা সেটা পাওয়া যাবে না ওই ফ্রাই কিছুটা তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজটা ভাজতে কিন্তু মোটামুটি অনেকটা সময় লেগেছে চার পাঁচ মিনিটের মতো তারপর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজটা একটু পুড়ে যাচ্ছিল এবার এর মধ্যে দিয়ে দিব একে একে মশলা গুঁড়ো আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন সবকিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে মশলাটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি দু এক মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিয়েছি ছোট সাইজের একটা টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা এখানে ফালি করে কেটে দিয়েছি আপনারা চাইলে আস্ত কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে একটু কষানো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখুন তেলগুলো উপরের দিকে ভেসে উঠেছে এই পর্যায়ে আগে থেকে যেই চাল কুমড়াটা আমি ভেজে রেখেছিলাম সেই চাল এর মধ্যে দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই চাল কুমড়াটা তৈরি করতে কিংবা রান্না করতে তেমন একটা বেশি সময় লাগে না আর আগে থেকে যদি এভাবে একটু ভেজে নেওয়া যায় চাল কুমড়াটা তাহলে কিন্তু এর টেস্টটা অসম্ভব পরিমাণে বেড়ে যায় সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মেশাতে হবে বেশি তাড়াহুড়ো করতে গেলে দেখা যাবে কড়াই বা পাতিল থেকে পড়ে যেতে পারে একটু আস্তে ধীরেই সব কিছুকে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে সব কিছু তারপর এর মধ্যে অ্যাড করে দেব পানি প্রায় দশ মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম উঠিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি এই দশ মিনিটে চাল কুমড়াটা মোটামুটি একটু মশলার সাথে কষানো হয়ে গেল এবার প্রায় দুই কাপের মতো পানি এর মধ্যে অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও দশ মিনিটের মতো ঠিক দশ মিনিট পর দেখুন এটা কিন্তু অনেকটা বলক চলে এসেছে আর যে মাছগুলো আমি আগে দেখিয়েছিলাম সেই এর মধ্যে আমি ভেজে নিয়েছিলাম তো ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ আর চাল কুমড়াটা পুরোপুরি পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে এই পর্যায়ে আপনারা দেখে নিতে পারেন চাল কুমড়াটা সেদ্ধ হয়েছে কিনা পুরোপুরি আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট অপেক্ষা করে নিব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম ঢাকটার তোলার পর এই পর্যায়ে চাল কুমড়াটা পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে জিরার গুঁড়া দিয়ে দিলাম এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চাল কুমড়া আশা করছি আপনাদের ভালো লেগেছে খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলা গেল তেমন একটা সময় লাগেনি আর তেমন কোনো ঝামেলাও নেই খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে ফেললাম আশা করছি ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার সাথে থাকবেন ধন্যবাদ